বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদামকে রাজত্ব ছাড়া আদিছে নাই চিন্তা, যে প্রস্তুতি নিলাম তো কতটুকু নিলাম। কেউ জিজ্ঞেস করছে কয়টা প্রশ্ন তোমার দিলে, বলছে চারটা। বলে যেদিন মার পেটে রু আসার পরে দুটার যেই কোনো একটা লেখা হয়েছে, শাকিয়ুম আম সাঈদ ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমাকে কি লেখা হয়েছে, নেককার না বদকার। যেদিন মালাকুল মৌত আমার কাছে আসবে, সম্মোধন দুটার যেই কোনো একটা হবে, আইয়াতুহান নাফসুত তাইয়িব অথবা আইয়াতুহান নাফসুল খাবিস, আমি শর্ট করতেছি। তো ইব্রাহিম ইবনে আদম বলতেছে ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি সম্মোধন করা হবে, কবরে যাওয়ার পরে প্রশ্ন উত্তর হবে, জানি না আ উজিব আম লাম উজিব, আমি জবাব দিতে পারবো কি পারবো না এটা আমি জানি না। কেয়ামতের মাঠে দুই গ্রুপ হবে, দুই দলই হবে, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর, আম্মা মান উতিয়া কিতাবাহু, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, হয় দ্বিতীয় দুই দলই হবে আর তৃতীয় কোনো দল হবে না। ওয়াম্মা মান ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, ওয়াম্মা মান ইউহাসাবু হিসাবান শাদীদা, দুটেই দল হবে। ফালা আদরি মিন আইল ফারিকাইন, আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত, এই চিন্তা আমাকে রাজত্ব ছাড়ায় দিছে। শুধু আমি রাজত্ব ছাড়ি নাই, আজকে হয়তো রাত্র আমার জঙ্গলে কাটে, দিন আমার মরুতে কাটে, অথবা রাত্র মরুতে কাটে, দিন জঙ্গলে কাটে, আমার গায়ে এখনো ছিঁড়া কাপড়, এখনো আমার রাজপ্রাসাদ আমাকে মাঝে মাঝে হাত ছানি দিয়া ডাকে, বসরার বলকের মানুষও মাঝে মাঝে যে ডাকতেন, ইব্রাহিম চলে আসো তোমার মতো রাজা কোনো দিন পাব না। হায় হায় হায়, কাশীপুরের মানুষ আসেন, আজকে আসেন এই মজলিস থেকে এই ভাবনা নিয়ে উঠি, আজকের থেকে আমি ভাববো আমার প্রস্তুতি কতটুকু। কসম খোদার যদি ভাবতে পারেন, ভাবতে এই উম্মতের জন্য ভাবনা শুধু, নাইলে আল্লাহ রসুল এই কোনো হাদিসে কোনোদিন বলতেন না, লা তাফাক্কুরু সাআ খাইরুম মিন ইবাদাতি সিত্তিনা ও সাবঈনা সানা, সামান্য ভাবনা তোমাকে 60-70 বছরের জিন্দিগি দিবে, বন্দিগি দিবে। কোনোদিন আল্লাহ কোরআন এই কথা বলতেন না, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ভাবনা আমাদেরকে বাধ্য করবে, ওই হাদিসে কুদসি দিয়া শেষ করতেছি, যদি আজকে ভাবতে পারি আমি মা বোনদেরকে বলবো, যুবকদেরকে বলবো, কেন যাওয়ার তো কোনো বয়স নাই, আসার বয়স হইতে পারে, আসার সময় নির্ধারিত হইতে পারে, বড় আসবে তারপরে মেজো আসবে তারপরে সেজো আসবে, এটা সিরিয়াল হইতে পারে, কিন্তু যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, যাওয়ার তো কোনো সময় নাই, কে কখন চলে যাবো এটা তো আমি জানি না, কিন্তু আজকে যদি আমরা ভাবতেও পারি তো কসম খোদার এই হাদিস আপনাদেরকে দিতেছি আমি, ভাবনা যদি একটু আমার মাথায় ব্যথা আনতে পারে, ভাবনা যদি একটু আমার মাথায় হাত লাগায় দিতে পারে যে আমি ভাবনার কারণে মাথায় হাত উঠে গেছে, হায় করলাম কি, তো আল্লাহ নিজে বলে ফালাম্মা তায়াক ইয়া ইবনে আদম হো উম্মতে মুহাম্মাদি ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানান্তা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিযওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গাফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গাফফার। আল্লাহ বলে ভাবনা যদি তোর মাথায় হাত উঠায় দেয় আর তুই যদি একটা চিৎকার দিতে পারিস, একটা আহ বলতে পারিস যে হায় জীবনটায় করলাম তো করলাম কি, আল্লাহ বলে তোর হাত তোর কান পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, এই হা উঠতে থাকে দ্রুত গতিতে, যা আমার আরশে টক্কর মারতে থাকে, আমার আরশকে হেলায় দেয়, আমি আসি পরে, আমার রেজার চাদর দিয়ে আমি তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে তোকে ডুবাইতে দেরি করি না, আমি ছুটে আইসা তোর পিঠে হাত রাখতে দেরি করি না, আর আমি চিৎকার দিয়ে এই কথা বলতে দেরি করি না। ফালা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকাল যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গাফফার, ও বান্দা আমি তোর গুনাহ খাতা মাফ করা দিলাম, যা তোর জন্যই তো আমি আজিজুল গাফফার। যদি বুঝাইতে পেরা থাকি আসেন আজকের থেকে এই মাঠের নবীর বাগান থেকে, ফেরেশতা বেষ্টিত বাগান থেকে, রহমতের ডাকা বাগান থেকে, জান্নাতের এই বাগান থেকে,
আল্লাহ এখন প্রথম আকাশে, হায় 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 হায়, আসামি বাইগা ফিরে আল্লাহ আল্লাহ ডাইকা ফিরতেছেন, আয় আয় আয়, মালমিন মুস্তাগফির ফা আগফির আলা, রাতের তিন ভাগের এক ভাগ বহুত আগে অতিবাহিত হয়ে গেছেন, আল্লাহ প্রথম আকাশে এখন, প্রথম আকাশে এখন, মানুষ শাস্তি দিয়া খুশি হয়, আল্লাহ মাফ করা খুশি হয়, মানুষ শাস্তি দিতে পারলে জিদ মিটে, ক্রেডিট মনে করে, আল্লাহ মাফ করতে পারলে খুশি হয়, ক্রেডিট মনে করে, এই জন্যই তো ডাকতেছে, এই মুহূর্তে ডাকতেছেন প্রথম আকাশে আছে, জিজ্ঞাস করেন হাদিসে কুদসি, আল্লাহ এখন প্রথম আকাশে চলেন, এই বাগান থেকে ফেরেশতা বেষ্টিত, রহমত দ্বারা ঢাকা, সাকিনা নাজিল কৃত, আল্লাহর রসুলের এই বাগান, জান্নাতের এই পরিবেশ থেকে আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আজকে আমরা ওয়াদা করি, কালকের থেকে ভাববো যে আমার প্রস্তুতি কতটুকু, তো কতটুকু ইনশাআল্লাহ যদি ভাবতে পারি, কসম খোদার এই ভাবনা আমাদের সামনে রাস্তা খুলবেই খুলবে। যতক্ষণ পর্যন্ত আমি না ভাববো, আমার ওয়াজ দ্বারা আপনাদের মাথায় রাস্তা খুলবে না। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য, এটাই সত্য। পাখিকে উঠতে দেখা যতক্ষণ পর্যন্ত মানুষ না ভাবছে, ততক্ষণ পর্যন্ত প্লেনের অস্তিত্ব আসে না। যখনই মানুষ ভাবতে শুরু করছে পাখিটা ওড়ে আমি উড়ব, তো উড়ব কবে, তো আজকে একশো এক টেকনোলজির প্লেন চলে আসছে, মানুষ হাজারো মাইল ঘন্টায় উড়া যেতেছে, ভাবনা মানুষের সামনে, চিন্তা মানুষের সামনে সব কিছুকে উন্মোচিত করে, রাস্তাকে খুলা দেয়, পথ দেখায়া দেয়। এই জন্য ওয়াদা নিতে চাইতেছি, কি ভাববো আজকের থেকে, কে কে ওয়াদা করতে পারি, হ্যাঁ ঠিক না, পাক্কা ওয়াদা নামান। কিন্তু ভাবনার সবচেয়ে বড় একটা নিদর্শনও আছে, যে আপনি ভাবতেছেন এটা সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। এখন খোলার সময় আমার কাছে নেই, আমি খুলে আপনাদেরকে দেখাইতাম যে ভাবনার সবচেয়ে বড় নিদর্শন নামাজ। কি কি নামাজ, নাহলে আল্লাহ রসুল কোনোদিন এই কথা বলতেন না, লা হাদ্দা ফিল ইসলাম লিমাল্লা সালাত আলা, যার জীবনে নামাজ নাই ইসলামে তার কোনো অধিকার নাই। হায় হায়, বিদায় নামাজের চেয়ে বড় বড় নিদর্শন কিচ্ছু নাই। এই জন্য আপনাদের কাছে আমি ওয়াদা দিব যে আজকের থেকে নামাজ ছাড়বো না, নামাজের সাথে আপোষ করব না, পাক্কা ওয়াদা। হ্যাঁ নামাজ, সর্বশেষ কথা বলি, আপনি ছাড়তে পারেন, যুবকের পায়ে হাত রেখা বলি, যদি আওয়াজ মামুনদের পর্যন্ত পৌঁছে আর কোনো সিস্টেম এখানে ওনাদের জন্য থাকে, তো তাদের পায়েও হাত রেখা বলি, নামাজ আমি ছাড়তে পারি, আল্লাহ আমাকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখতে বাধ্য হয়েছেন, শুকর সকালবেলা উঠে আল্লাহকে বলে, আল্লাহ প্রশংসা তো তোমারই, আমিও করতে বাধ্য, কিন্তু আমি এখন চোখ খুলব, আমার দৃষ্টিটা যেন কোনো ব্যানবাজি নারী পুরুষের উপরে না পড়ে। তা আল্লাহ জিজ্ঞেস করে কেন, বলছে এর চেয়ে বড় হতবাগা আমার কাছে আর কেউ নাই, কপাল পোড়া আমার কাছে কেউ নাই, নিমক হারাম আমার কাছে কেউ নাই, অকৃতজ্ঞ আমার কাছে কেউ নাই, অদম আমার কাছে কেউ নাই, নিকৃষ্ট আমার কাছে কেউ নাই, যে পাঁচবার তুমি ডাকলা অথচ সে আসলো না, পাঁচবার তুমি ডাকলা, মালা নিয়া ডাকলা, শরমানের মালা, চির শরমানের মালা, চির শরমানের মালা নিয়া তুমি ডাকলা কিন্তু আসলো না, এই জন্য আমি এমন নিকৃষ্ট, এমন অদম, এমন নিমক হারাম, এমন অকৃতজ্ঞ, এমন কপাল পোড়া, এমন হতবাগার চেহারা প্রথম দৃষ্টিতে দেখতে চাই না।